অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হতে যাচ্ছে নির্বাচনকালীন সরকার। ভোটের আগে পুলিশে আসছে আরও বড় রদবদল। অভিন্ন মূল্যবোধই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের চালিকা শক্তি বললেন পিটার হাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি মাত্র পাঁচ মাস। সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ দুই মাসেরও কম সময়। এরপরই গঠন করা হবে নির্বাচনকালীন সরকার। 2023 সালের শেষ দিকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় 2023 সালের ডিসেম্বর অথবা 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যে আসছে 2024 সালের জানুয়ারি মাসেই দ্বাদশ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। সূত্রটি বলছে আসছে নতুন বছরের প্রথম মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। বিভিন্ন সূত্রগুলো বলছে সরকার এখন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন এগিয়ে আনার ব্যাপারে গুঞ্জন শোনা গেলেও সরকারের নীতি নির্ধারক মহলে কোনো কারণেই নির্বাচন এগিয়ে আনার কোনো পরিকল্পনা নেই। বরং জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে নির্বাচন করার পরিকল্পনা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এগোচ্ছে, আর সেই হিসেবে নির্বাচন কমিশন আগামী অক্টোবর মাসে নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারে বলেই ধারণা করা হচ্ছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রধান নির্বাচন কমিশনার মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন। এই নির্বাচনী তফসিল ঘোষণা করার সাথে সাথে বর্তমান মন্ত্রিসভার আকার ছোট করে একটি নির্বাচনকালীন সরকার বা নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে কোনো সন্দেহ নেই, তবে মন্ত্রিসভা সংকুচিত হবে। মন্ত্রিসভার গঠন অবয়ব কিরকম হবে তা নিয়ে দুটি পরিকল্পনা আওয়ামী লীগের রয়েছে। তার মধ্যে একটি হল শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে নির্বাচনকালীন মন্ত্রিসভা হবে একরকম, সেই মন্ত্রিসভায় অনেক হেভিয়েট মুখ দেখা যেতে পারে। আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরীকে এই মন্ত্রিসভায় নিয়ে আসা হবে, কারণ সেখানে নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। উল্লেখ্য যে 2014 নির্বাচনের আগেও শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার গঠন করেছিলেন এবং সেই সরকারে আওয়ামী লীগের হেভিয়েট নেতাদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিলেন। এবারও সেই একই রকম পরিকল্পনা রয়েছে। অন্যদিকে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী দল বিএনপি এবং সমমনা দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগও বিএনপির বিভিন্ন কর্মসূচির সাথে সমন্বয় রেখে শান্তি সমাবেশ, উন্নয়ন শোভাযাত্রা সহ নানা ধরনের কর্মসূচি পালন করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে উত্তাল পরিস্থিতি। এছাড়া এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের আনাগোনাও বেশ বেড়েছে। বিএনপি একদিকে যেমন নির্বাচন বয়কট সহ নির্বাচন বানচালের চেষ্টা করছে, অন্যদিকে আন্দোলন সভা সমাবেশের নামে জনসাধারণকে নির্বাচন বিমুখ করে তোলার চেষ্টা করছে, ফলে দেশের রাজনীতিতে একটি গভীর সংকট সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে জাতীয় সরকার আদলে একটি মন্ত্রিসভা গঠন করা হবে। সেই মন্ত্রিসভায় আওয়ামী লীগের বাইরেও সংসদে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন জাতীয় পার্টি, জাসদ, ওয়াকার্স পার্টি, তাদের প্রতিনিধিত্ব রাখা হবে। এছাড়াও সংসদের বাইরে দু একটি রাজনৈতিক দলকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে, তবে এই মন্ত্রিসভার অবয়ব হবে ছোট। এই মন্ত্রিসভার কার্যক্রম একেবারেই ছোট হবে এবং মন্ত্রীরা তাদের রুটিন কাজের বাইরে কোনো দায়িত্ব পালন করবেন না। জাতীয় নির্বাচনের আগে গত এক মাসে পুলিশের গুরুত্বপূর্ণ 69টি পদে রদবদল করা হয়েছে। শিগগিরই উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক, পুলিশ সুপার সহ আরও অর্ধশতাধিক পদে পদোন্নতি ও রদবদল করা হবে বলে জানা গেছে। এ সময় পুলিশের এই রদবদল সরকারের নির্বাচনকালীন প্রস্তুতি হিসেবে আলোচিত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে চাকরির মেয়াদ দুই বছরের বেশি হওয়া কর্মকর্তাদেরই বদল করা হয়েছে। রদবদলের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে 1996 থেকে 2001 সাল পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে থেকে বেশি রদবদল করা হচ্ছে। অভিযোগ উঠেছে সরকার দলীয় পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, তবে নির্বাচনের আগে রাজনৈতিক কারণে বদলি বা পদায়নের এই অভিযোগ মানতে নারাজ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন নির্বাচন প্রক্রিয়া শুরু হলে নির্বাচন কমিশন বিভাগ, জেলা বা ইউনিটে দীর্ঘদিন দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এমনিতেই বদলি করা হয়।
সরকারের বদলি নীতিমালা অনুযায়ী একই পদে তিন বছর অতিক্রান্ত হওয়ার অব্যাহতি পূর্বেই মন্ত্রণালয় বিভাগ ও উহার অধীনস্থ দপ্তর পরিদপ্তর সমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন পদে বা স্থানে বদলি করতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সরকার নির্বাচনকে সামনে রেখে পছন্দমতো মাঠ প্রশাসন সাজাচ্ছে, এর অংশ হিসেবে এসব রদবদল করা হচ্ছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলিং এর সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল কাইম বলেন, এ ধরনের রদবদলের মাধ্যমে সরকার নির্বাচনকে প্রভাবিত করার ছক করছে। নির্বাচনী পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বস্ত লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে। এদিকে গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পদোন্ন বঞ্চিত একাধিক কর্মকর্তা, তারা প্রশাসন ক্যাডারের সঙ্গে সমন্বয় চেয়ে পদোন্নতির দাবি জানান। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রশাসনের বিশ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব হয়ে গেছেন, কিন্তু পুলিশের বিশ ব্যাচের কর্মকর্তারা এখনও বঞ্চিত, সেজন্য তাদের দাবি তারা যেন একই মর্যাদা পান, তাদের দাবি প্রস্তাব আকারে দেওয়া হবে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, একই ধরনের মূল্যবোধ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে, আর এসব মূল্যবোধই দুই দেশের সম্পর্কের চালিকা শক্তি। দুই দেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণার ক্ষেত্রে একই আদর্শের ভূমিকার কথা উল্লেখ করে পিটার হাস বলেন, 1776 সালে প্রায় দুই শতাব্দী পর যুক্তরাষ্ট্রের অনুরূপ চারটি মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার উপর ভিত্তি করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছিল। অভিন্ন এসব মূল্যবোধ আমাদের দুই দেশকে আরও বেশি নিখুঁত করে গড়ে তোলার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের চালিকা শক্তি হিসেবে কাজ করে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস উপলক্ষে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে মূলত যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের অনেকগুলোতে বাড়ি তৈরি করা বাংলাদেশিদের ছাপ পাওয়া যাবে। পিটার হাস বলেন, এই ছবিগুলো আমাদের দেশের সীমানার মধ্যে বিকশিত বৈচিত্র্যকে ধারণের বহিঃপ্রকাশ, যেখানে বাংলাদেশও নানা দেশের মানুষ তাদের বাড়ি খুঁজে পেয়েছে। প্রদর্শনীর মাধ্যমে আমরা বাংলাদেশিদের অসাধারণ গল্পগুলো দেখতে পাই, যেখানে তারা মার্কিন স্বপ্নকে আলিঙ্গন করে তাদের দক্ষতা, সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে আমাদের সমাজের প্রাণবন্ত গাঁথুনিতে অবদান রেখেছে। মার্কিন রাষ্ট্রদূত মনে করেন, যুক্তরাষ্ট্র জুড়ে নানা দেশে মানুষের উপস্থিতি মার্কিন জনগণের শক্তির দৃষ্টান্ত তুলে ধরে, যার শক্তিশালী ভিত্তি স্বাধীনতা, ন্যায় বিচার এবং সমতার মতো অভিন্ন মূল্যবোধের উপর গড়ে উঠেছে। পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের গল্প গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টান্ত তুলে ধরে, তা হল জনগণের মধ্যে আমাদের গণতন্ত্রের শক্তি এবং তাদের মধ্য দিয়ে গণতন্ত্রের পুনঃ বহিঃপ্রকাশ ঘটে। ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে।